পূর্ব বর্ধমান জেলা সাগলা মেলা 2021 অনুষ্ঠান করছে। স্বরলিপি সঙ্গীত একাডেমির শিল্পীরা বিভিন্ন ধরনের গান পরিবেশন করে। আজকে তাদের নির্বাচনে রয়েছে মূলত লোকসঙ্গীত। প্রথমে যে গানটি পরিবেশিত হবে এটি বহুশ্রুত, বহু শিল্পী এই গান গেয়েছেন, দে দে পাল তুলে দে। কিন্তু লোকগানের বিভিন্ন ঘরানা, বিভিন্ন আঙ্গিক, বিভিন্ন রূপ রূপান্তর থাকে। স্বরলিপি সঙ্গীত একাডেমির শিল্পীরা চেষ্টা করেছেন সুফি মণ্ডলের পরিবেশিত যে গান, সেই গানটি আপনাদের সামনে উপস্থাপিত করতে, দে দে পাল তুলে দে। আমি আল্লাহর রাসূল নামে
মদিনা থেকে যাত্রা এবার আমাদের প্রতিবেশী রাজ্য আসামে। আসামের গোয়ালপাড়া জেলার একটি লোকসঙ্গীত, যেটি বিশিষ্ট শিল্পী ভূপেন হাজারিকা এবং প্রতিমা বড়ুয়া পাণ্ডে দ্বৈত কণ্ঠে পরিবেশন করেছিলেন, খুব বিখ্যাত হয়েছিল এক সময়, সেই গানটি এখন পরিবেশন করবেন স্বরলিপি সঙ্গীত একাডেমি শিল্পীরা। বারো মাসে তেরো ফুল ফোটে, বারো মাসে তেরো পার্বণের কথা আমরা শুনেছি, এই গানে বারো মাসে তেরো ফুলের কথা বলা হয়েছে। একটু গিটারটা দিতে বলছে, এখন স্বরলিপি সঙ্গীত একাডেমি শিল্পীরা পরিবেশন করছে আসামের গোয়ালপাড়া জেলার লোকসঙ্গীত, বিশিষ্ট শিল্পী ভূপেন হাজারিকা ও প্রতিমা বড়ুয়া পাণ্ডের গাওয়া গান বারো মাসে তেরো ফুল ফোটে। যারা অংশ নিয়েছে দীপান্বিতা দেবনাথ, মুন্নি দেবনাথ, পূর্বশী দাস, শ্রী চৌধুরী, শুভম চ্যাটার্জি এবং সৌম চক্রবর্তী, অক্টোপ্যাডে কল্পগ্রহ, অর্গানে গৌতম গুহ, পারকাশনে মধুসূদন দাস, গিটারে স্বর্ণদীপ সাহা এবং হ্যান্ডসনিক
বাজানো এবং সেই সঙ্গে সামগ্রিক পরিকল্পনায় আবির চৌধুরী। স্বরলিপি সঙ্গীত একাডেমির সর্বশেষ নিবেদন আসামের একটি বিখ্যাত বিহু গান। বিহু উৎসবের মূল উদ্দেশ্য আমাদের নবান্নের মতোই ফসলের উৎসব, সেই বিহু উৎসবকে কেন্দ্র করে যে গান গড়ে ওঠে সেই রকম একটি গান। এবং এই গানের মধ্যে শুধু বিহুর কথা নেই, আছে আসামের চা বাগানের কথাও। মনে করি আসাম যাব, ফুলকে দেখিয়া ছুরি ভেজকে স্বরলিপি সঙ্গীত একাডেমি তাদের এই
সঙ্গীত পরিবেশনের জন্য। মঞ্চে আসতে অনুরোধ করব সুরমঞ্জরী, পরিচালনা চম্পা দে, তাদের আধুনিক